গত বুধবার খানাকুলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে যে উত্তপ্ত হয়ে উঠল এলাকা, চলে ব্যাপক বোমাবাজি। আহত হন এক ব্যক্তি, তাকে খানাকুল গ্রামীণ হসপিটালে ভর্তি করা হয়। পরে খানাকুল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ আটক করে বোমাসহ দুই ব্যক্তিকে শুক্রবার তাদেরকে আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়। জানা গেছে ওই ব্যক্তির নাম নুরুল হোসেন ও শরফ রাজ খান। জানা গেছে খানাকুলের দুই গোষ্ঠীর মধ্যে একটি রাঙ্গা অনুগামী এবং অন্যটি হায়দার গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ দানা বাঁধে। বনিবনা না হয় সংঘর্ষের জেরে ঘটনার দিন তৃণমূলের এই দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজির ঘটনাও ঘটে। সেই দিন থেকেই ঘটনায় জড়িতদের খোঁজে তল্লাশি শুরু করেছিল পুলিশ। অবশেষে নুরুল ও শরফরাজ নামের এই দুই অভিযুক্তকে তাজা বোমাসহ গ্রেপ্তার করে খানাকুল থানার পুলিশ। পুলিশ গ্রেপ্তার করলো বলতে, পরশুদিন একটা ঘটনা ঘটে এলাকায়। আমার অঞ্চলের প্রধান হায়দারের নেতৃত্বে, হায়দারের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। কদুলপুরে বিরিয়ানি, তন্দুরি, কাবাব ও সমস্ত রকমের সুস্বাদু মোগলাই আইটেমের সেরা ঠিকানা শান রেস্তোরাঁ। সমস্ত আইটেম হোম ডেলিভারি করা হয়। নেতাজি মোড়, কদুলপুর, বাঁকুড়া, মেঘদূত লজের সন্নিকটে। সময়ে খবর, সঠিক খবর, নিরপেক্ষ খবর। দেখুন প্রতিবাদী আওয়াজ।